नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनलेर पक्ष थेके आपनादेर जानाइ स्वागत। प्रत्येक दिनेर उपाय टोटका एवं विभिन्न ज्योतिष सम्बन्धीय भिडियो देखार जन्य अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी प्रेस करते भूलबेन ना एवं भिडियोटी अवश्यई आपनादेर बंधुदेर संगे शेयर करबेन। दुर्गापूजार पाला शेष होतेई किन्तु बांगालीर उत्सवेर शेष नेई। तारपर लक्ष्मी पूजार आयोजने मेते उठे बांगाली घरे घरे कोजागरी लक्ष्मी पूजा एवं लक्ष्मी पूजा शेष होते ना होते ही काली पूजा एवं सेई साथे धनतेरसेर उत्सव चले आसे। भारतेर विभिन्न प्रदेशे एई विशेष काली पूजा के देवाली बा दीपावली नामे ख्यात। दीपावली ठीक आगे थेकेई शुरू हय धनतेरस अर्थात त्रयोदशी तिथि थेके एवं दीपावली उत्सव हय चतुर्दशी एवं सेई साथे कार्तिक मासेर अमावस्या तिथि। धनतेरस तिथिते धन्वंतरी जन्मदिन बोले मने करा हय। आयुर्वेद एवं सेई साथे सुस्वास्थ्येर देवता हलेन धन्वंतरी। तिनि हलेन भगवान विष्णुर एकटी विशेष रूप। जीवने सुख समृद्धि ऐश्वर्य एवं सुस्वास्थ्य लाभेर जन्य धनतेरसेर दिन पूजा अर्चना करा हय। एकदिके धन्वंतरी देवेर पूजा अर्चना एवं सेई साथे মা লক্ষ্মী এবং গণপতি দেবের পূজা অর্চনার বিশেষ রীতি রয়েছে। তাছাড়া এই বিশেষ দিনে কুবের দেবের পূজা অর্চনা করা হয়। 2021 সালের বিশেষ কালী পূজা পড়েছে 4 নভেম্বর 2021। তবে ঠিক তার আগেই অর্থাৎ 2 নভেম্বর থেকেই ধনতেরাস উৎসব শুরু হবে এবং চলবে 6 নভেম্বর 2021 পর্যন্ত অর্থাৎ ভাতৃদ্বিতীয়া পর্যন্ত। এই বিশেষ দিনে ধনদাত্রী মা লক্ষ্মী এবং সেই সাথে শ্যামাকালী এবং সিদ্ধিদাতা গণপতি দেবের পূজা অর্চনার বিশেষ শুভ ফল আপনি পাবেন। কৃষ্ণ চতুর্দশী তিথিতে এবং তার আগে ত্রয়োদশী তিথিতে ধনতেরাসের বিশেষ পূজা অর্চনা করার রীতি রয়েছে। 2 নভেম্বর বিভিন্ন জিনিসপত্র কেনার গুরুত্ব রয়েছে। ধনতেরাসে সোনা রূপা কিনলে গৃহে মা লক্ষ্মী আসেন এটা সবাই কম বেশি জানেন, কিন্তু শাস্ত্রমতে বেশ কিছু বিষয় নিষেধ রয়েছে যেগুলো একেবারেই কেনা উচিত নয়, তার অশুভ প্রভাব কিন্তু পড়তে পারে আপনার গৃহে। তাই আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক সেই তালিকাতে কোন কোন বস্তু রয়েছে যা আপনারা ধনতেরাসের সময় কিনবেন না। এই তালিকার প্রথমেই রয়েছে লোহা। লোহার বাসন লোহার দ্রব্যাদি একেবারেই ধনতেরাসে কেনা উচিত নয়। এই বিশেষ দিনে আপনারা যদি লোহার জিনিসপত্র কেনেন তাহলে শনিদেবের অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে, কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা এবং দেরি এই বিষয়গুলো চলে আসবে এবং অলক্ষীর বিশেষ প্রভাব আপনার জীবনে আসবে। তাই অবশ্যই বাসনপত্র কিনুন কিন্তু স্টিল কিংবা লোহার জিনিসপত্র কিনবেন না। দ্বিতীয়ত ধনতেরাসের দিন অবশ্যই আপনারা গাড়ি কিনতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন গাড়ি এই বিশেষ দিনে বাড়িতে নিয়ে আসুন কিন্তু টাকা পয়সা ঠিক ধনতেরাসের আগেই আপনারা মিটিয়ে দিন। তৃতীয়ত বলবো ধনতেরাসের দিন কোনো ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি এগুলো কেনা উচিত নয়, শাস্ত্রমতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। খালি কলসি বা খালি হাঁড়ি গৃহে আনবেন না এই বিশেষ দিনে। যদিও দোকানে কোনো বাসন ভর্তি খাবার বিক্রি করে না, এই বাড়িতে আসার আগে আপনি অবশ্যই আপনার পাত্রে জলে পরিপূর্ণ করুন আর সেই জলপূর্ণ পাত্র আপনি গৃহে আনুন। বলা হয়েছে পূর্ণ পাত্র আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি আপনি পাবেন। কাঁচের সঙ্গে রাহুর সম্পর্ক রয়েছে তাই কাঁচের দ্রব্য এই বিশেষ দিনে আপনারা আনবেন না। এই বিশেষ দিনে কাঁচের দ্রব্য কিনলে অত্যন্ত অশুভ ফল নিয়ে আসতে পারে, রাহুর অশুভ প্রভাবে আপনাদের জীবনে সমৃদ্ধি দূরে চলে যাবে। কালো রঙের বস্তু ধনতেরাসের দিন একেবারেই নিয়ে আসা অনুচিত। ধনতেরাসের দিন কালো রঙের দ্রব্য কিনলে দুর্ভাগ্য একেবারেই পিছু ছাড়বে না। ধনতেরাস ও দীপাবলিতে আপনারা অবশ্যই প্রিয়জনকে উপহার, তবে এই উপহার যেন কোনোভাবেই কালো দ্রব্য বা কাঁচের দ্রব্য এগুলো না হয় যেন। আর এই উপহার কিন্তু ধনতেরাসের দিন কিনবেন না, তার আগে কিনবেন এবং ধনতেরাসের দিন এই আগে কেনা দ্রব্য আপনারা অবশ্যই আপনারা দিতে পারেন। আরও বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো একেবারেই কিনবেন না, যেমন নকল সোনা। ধনতেরাসের দিন আপনারা নকল সোনা থেকে দূরে থাকুন। প্রয়োজনে আপনারা একটি মাটির প্রদীপ কিনুন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নকল সোনা বা রোল গোল্ড এগুলো একেবারেই কিনবেন না। তেল ঘি জাতীয় দ্রব্য এই বিশেষ দিনে কিনবেন না, রান্নার জন্য আগে থেকেই আপনারা তেল বা ঘি জাতীয় দ্রব্য রান্নাঘরে রেখে দিন। ধনতেরাসের দিন এই বিশেষ
নিয়মগুলো মেনে চললে অবশ্যই আপনারা সৌভাগ্যশীল হবেন। ধনতেরাসের দিন শুধু সোনা কিনলে হবে না, সঙ্গে উৎসবের বিশেষ নিয়মকানুনগুলো মানতে হবে। প্রথমত, এদিন গৃহের সামনে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। গৃহের মূল দরজার সামনে অবশ্যই রঙ্গোলি অথবা আম্রপল্লব দিয়ে সাজিয়ে ফেলুন, ফুল দিয়ে সাজিয়ে। মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করতে পারেন এই বিশেষ দিনে, মা লক্ষ্মীকে আহ্বান করতে পারেন। অকাল মৃত্যু ঠেকাতে এই বিশেষ দিনে অবশ্যই আপনারা যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করতে পারেন। এছাড়া ছোট ঘটে নতুন কেনা ধাতু বা গহনা আপনারা নিয়ে তাতে সামান্য চাল, সুপারি, 13টি পদ্মবীজ, গঙ্গাজল দিয়ে তার উপরে ফুল দিয়ে সাজিয়ে। যদি আপনি নতুন সোনা, রূপো কিংবা গহনা না কেনেন, তাহলে পুরানো রূপো বা সোনার গহনা আপনারা রাখতে পারেন। তাই ঠিক এইরকমই ছোট্ট আচার অনুষ্ঠানের মাধ্যমে ধনতেরাসের উৎসবকে পালন করলে অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রী গণপতিদেব, কুবের দেবের কৃপা দৃষ্টি আপনারা পাবেন। সেই সাথে মা কালীর কৃপায় আপনার সংসারে, আপনার পরিবারের সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিন অবশ্যই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে এবং স্নান সেরে আপনারা অবশ্যই এই বিশেষ দিনের শুভ কাজের সংকল্প নিন। ধনতেরাস এবং দীপাবলির দিন বেলা পর্যন্ত ঘুমানো এবং অলসতা, এগুলো সবই নেতিবাচক প্রভাবকে ত্বরান্বিত করে। তাই এদিন পরিবারের সদস্যদের অবশ্যই আপনারা বলুন সকাল সকাল উঠতে, এবং এই আরাম এবং অলসতা এটাই হলো ধনতেরাসের অশুভ প্রভাব নিয়ে আসতে পারে। এদিন পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ভাব ভালোবাসার সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক তৈরি করুন, তাতে গৃহে শুভ ফল আসবে। গৃহে কখনো কলহ, ঝগড়া, বিবাদ এগুলো করবেন না। তাই ধনতেরাসের শুরু থেকেই ভাতৃদ্বিতীয়ার পর্যন্ত গৃহে যেন একটা আনন্দের মহল তৈরি হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন। তৃতীয়ত বলবো, এই বিশেষ সময়ে আপনারা অবশ্যই কাউকে ধার দেবেন না। বিশ্বাস করা হয় যে দীপাবলি এবং সেই সাথে ধনতেরাসে কাউকে ধার দিলে সেই অর্থ ফেরত পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়। মা লক্ষ্মী অপ্রসন্ন হন এবং গৃহ থেকে লক্ষ্মী যদি বিদায় নেয়, তাহলে জীবনে আর্থিক সংকট চলে আসে, জীবনে অভাব, অভিযোগ ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাই ভুল করেও আপনারা এই বিশেষ সময়গুলিতে কখনোই অর্থ বা অর্থ সম্বন্ধীয় বস্তু ধার দেবেন না। এই বিশেষ সময়ে মাতা লক্ষ্মীকে গৃহে রাখতে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তাই ধনতেরাসের আগে আপনারা অবশ্যই গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, দেখুন কোথাও কোনো ময়লা জমতে দেবেন না, গৃহের ভিতরে এবং গৃহের বাইরে। সেই সাথে বলবো, গৃহে যদি মাকড়সার জাল থাকে সেগুলোকে অবশ্যই পরিষ্কার করুন, কারণ সুচিতাই হলো মা লক্ষ্মীর বিশেষ অবস্থান। যে গৃহে সুচিতা আছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সেখানে মা লক্ষ্মী অবস্থান করে এবং গৃহে ইতিবাচক প্রভাব তৈরি হয়। তাই দীপাবলি এবং ধনতেরাসের এই সময়ে গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, গৃহে নোংরা আবর্জনা এগুলো দূরে সরিয়ে ফেলুন। সেই সাথে বলবো, বাস্তুশাস্ত্র মতে গৃহের প্রধান দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রভাব বহন করে আনে এই বিশেষ সময়ে। তাই গৃহের মূল দরজাগুলি অবশ্যই ঠিকঠাক আছে কিনা দেখে নিন, কোনো রকম বাজে শব্দ বা ভাঙাচড়া থাকলে সেগুলো রিপেয়ার করে নিন। এই বিশেষ সময়ে গৃহের প্রধান দরজাকে সুসজ্জিত রাখুন, দেখুন কোনো ছেঁড়া জুতো, চপ্পল এগুলো যেন না থাকে। ধনতেরাস বা দীপাবলির সময় অবশ্যই প্রধান দরজার সামনে মা লক্ষ্মীর আসার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং ঝরঝরে এবং সুন্দর রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন এই দীপাবলি এবং সেই সাথে ধনতেরাস আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।